ঋদ্ধিমানের সন্তানের মা হবে খড়ি, আর খুশিতে খড়িকে এবার কাছে টেনে নেবে মঞ্জিরা। সিংহরায় বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করবে মঞ্জিরা। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। গাঁটথরা ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি খড়ির সাথে হাত মিলিয়ে ঋদ্ধি রাহুলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছে, আর ঋদ্ধি ইতিমধ্যে দ্যুতিকে কথা দিয়েছে সে রাহুলের সাথে দ্যুতির বিয়ে দেবে। আর এরপরই আমরা ধারাবাহিকে একটি চমক দেখতে পাব, সেখানে দেখানো হবে খড়ি মা হবে। আর মঞ্জিরা খড়ির মা হওয়ার খবর শুনে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করবে আর বলবে সিংহরায় বাড়িতে নতুন অতিথি আসবে আর আমার বংশধর আসবে। তখন মঞ্জিরা খড়িকে বউ হিসেবে মেনে নেবে। তো বন্ধুরা, এবার মা হতে চলেছে খড়ি, আর খড়িকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে মঞ্জিরা। কেকে এই চমকটি দেখতে আগ্রহী সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর আমাদের কল্যাণ প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।